আসন্ন দাদার জাতীয় সংসদ নির্বাচনের 300 আসনে স্বচ্ছ ব্যালট বক্স এবং ব্যালট পেপারের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। প্রথম হচ্ছে আমরা স্থানীয় সরকার নির্বাচনের সকল পর্যায়ে বর্তমান ইভিএম মেশিনসহ ব্যবহার করা হবে এবং এর কার্যক্রম চলমান আছে, সেটা অব্যাহত থাকবে। প্রথম হচ্ছে আমি আপনাদেরকে সচিব হিসাবে কমিশনের সিদ্ধান্ত জানানোর আইনানুক অধিকার রয়েছে। কমিশন সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কী সিদ্ধান্ত ব্যাকগ্রাউন্ড ছিল সেটা কমিশনের কাছ থেকে জানাতে আপনাদের কোনো যুক্তি হবে। আমি তো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি নির্বাচন কমিশন সিদ্ধান্ত গ্রহণ করেছে। আচ্ছা, এটার ক্ষেত্রে সংক্ষিপ্ত বক্তব্য হচ্ছে নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত রোডম্যাপ অনুযায়ী 150টি আসনে ইভিএম মেশিন ব্যবহারের জন্য প্রথম সিদ্ধান্ত গ্রহণ করেন। সেক্ষেত্রে একটি প্রকল্প দেওয়া হয় 8,000 কোটি টাকা প্রায়। সেই প্রকল্পটি প্ল্যানিং কমিশন কর্তৃক আর অগ্রহণ করা না করাতে পরবর্তীতে মেশিন টুলস ফ্যাক্টরি যারা ইভিএম মেশিনসমূহ সরবরাহ করেছিলেন তাদের সাথে বিভিন্ন সময় সভা করার পরে তারা বলেছেন যে এই মেশিনগুলোকে পুনরায় সম্পূর্ণরূপে রিফারবিশমেন্ট করে 110,000 মেশিন নির্বাচন উপযোগী করতে হলে 1,260 কোটি টাকার মতো প্রয়োজন হবে। তা সেক্ষেত্রে সেই টাকাটা অর্থ মন্ত্রণালয়ে চাওয়া হয়েছিল। অর্থ মন্ত্রণালয় থেকে সেই রিফারবিশমেন্টের যে অর্থ সেটা দিতে অপারগতা প্রকাশ করেছেন। তবে নির্বাচন সংক্রান্ত অন্যান্য যাবতীয় ব্যয়ের যে অর্থ সেটা আগামী অর্থ বছরে পাওয়া যাবে এই মর্মে নিশ্চয়তা প্রদান করেছেন। যেহেতু সকল মেশিনগুলোকে রিফারবিশমেন্ট করে কিউসি করার মতো পর্যাপ্ত অর্থ নির্বাচন কমিশনের হাতে এই মুহূর্তে নাই এবং এগুলো অত্যন্ত সময় সাপেক্ষ বিষয়, এর সাথে কিছু কম্পোনেন্ট হয় বিদেশ থেকে আমদানি করতে হতো, সুতরাং নির্বাচনের আগে যে সময় আমাদের মেশিন টুলস ফ্যাক্টরি পেয়েছিলেন সে সময়ের স্বল্পতা এবং অর্থ মন্ত্রণালয় থেকে প্রাপ্ত অর্থের মানে যে নিশ্চয়তা প্রদান সেটা না পাওয়া এবং রাজনৈতিক দলসমূহের মধ্যে যে ঐক্যমতের অভাব রয়েছে নির্বাচন কমিশনের এই ইভিএম মেশিন ব্যবহারের ক্ষেত্রে, সকল কিছু বিবেচনা করেই হয়তোবা নির্বাচন কমিশন এই সিদ্ধান্তে উপনীত হবে। এটা আমি প্রথমে বলেছি প্রত্যেকটি সিটি কর্পোরেশন নির্বাচনী ইভিএমের মাধ্যমে অনুষ্ঠিত হবে এবং প্রত্যেকটা সিটি কর্পোরেশন নির্বাচনে সিসিটিভি থাকবে এবং সেক্ষেত্রে আমাদের তথ্য মনিটরিংয়ের জন্য আমাদের নিজস্ব যে সিস্টেম আছে ট্যাব দিয়ে আমরা প্রতি 2 ঘন্টা পরপর হালনাগাদ তথ্য সংগ্রহ করব। এটা প্রত্যেকটা সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য বলবৎ থাকে। এছাড়া আমাদের আরও 6টি নির্বাচন অনুষ্ঠিত হবে। একটি হচ্ছে ময়মনসিংহের তারাকান্দা উপজেলা পরিষদ, বগুড়ার তালোর পৌরসভা, কক্সবাজারের কক্সবাজার পৌরসভা, টাঙ্গাইলের বাসাইল পৌরসভা, নারায়ণগঞ্জের 2,500 পৌরসভা এবং নারায়ণগঞ্জের গোপালদী পৌরসভা। এই 6টি জায়গার ভোট গ্রহণ 12-6 তারিখে অনুষ্ঠিত হবে। ময়মনসিংহের তারাকান্দা উপজেলা পরিষদ, 2,500 পৌরসভা নারায়ণগঞ্জ এবং কক্সবাজার পৌরসভা। আর 21-6 তারিখে অনুষ্ঠিত হবে বগুড়ার তালোর পৌরসভা, টাঙ্গাইলের বাসাইল পৌরসভা এবং নারায়ণগঞ্জের গোপালদী পৌরসভা। এক্ষেত্রে রিটার্নিং অফিসার পালন করবেন তাদের পার্শ্ববর্তী জেলা নির্বাচন কর্মকর্তা এবং তাদেরকে সহযোগিতা করবেন থানা এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা, যেটা আমরা আপনাদেরকে পরবর্তীতে প্রয়োজনে অবহিত করবো।